বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আপনারা যারা আজকে এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থান থেকে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের 15তম ক্লাস। আজকের যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মাটির পার্শ্বচাপ। এটি হচ্ছে অষ্টম অধ্যায় থেকে। পাশাপাশি আরেকটি বিষয় আমি রেখেছি, সেটি হলো এসপিটি টেস্টটি আবার পুনরায় আমি আলোচনা শুরু করব। তার কারণ হচ্ছে যে গত ক্লাসে আমাদের ভিডিওর সাউন্ডটি শুনতে না পাওয়াতে অনেক শিক্ষার্থী আবার এই এসপিটি টেস্টটি আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে এই গুরুত্বপূর্ণ টেস্টটি আবার আমি তোমাদের সামনে আলোচনা করব, এবং আশা করি এর মাধ্যমে তোমরা এই বিষয়টি আরও সুন্দরভাবে বুঝতে পারবে। শুধু শিক্ষার্থী বন্ধু তোমরা নয়, সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ সে যখন বাড়ি করবে, বাড়ি করার সময় তার যখন সয়েল টেস্ট এর বিষয়টি আসবে, তখন সে যাতে উপকৃত হতে পারে সেরকমভাবেই কিন্তু আজকের এই ক্লাসটি সাজানো। তা আমি আশাবাদ ব্যক্ত করছি, যদি কোনো শিক্ষার্থী এবং সাধারণ মানুষও আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহলে পরবর্তীতে সে যখন সয়েল টেস্টের কার্যক্রমের সম্মুখীন হবে, তখন কিন্তু তিনি সুন্দরভাবে এই সয়েল টেস্ট কার্যক্রমটি নিজে করাতে পারবেন, এবং কোনো রকম টেকনিক্যাল সমস্যা থাকলে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তিনি সেখান থেকে ধরতে পারবেন। তা সেই আশাবাদ রেখেই আমি আলোচনার মূল অংশে প্রবেশ করছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো যাওয়া যাক, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের পাঠে যা রয়েছে সেটি হচ্ছে মাটির পার্শ্বচাপ। এটি অষ্টম অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, এবং পাশাপাশি আদর্শ পেনিট্রেশন পরীক্ষা সম্পর্কে আলোকপাত করব। মাটির পার্শ্বচাপ ইংরেজিতে বলা হয় ল্যাটারাল আর্থ প্রেশার। কাকে বলে? মাটি কর্তৃক প্রদত্ত আনুভূমিক চাপকে মাটির পার্শ্বচাপ বা ল্যাটারাল আর্থ প্রেশার বলে। রিটেনিং ওয়াল, শীট পাইল অথবা অন্যান্য কাঠামোর ডিজাইন করতে মাটির পার্শ্বচাপ হিসাব করার প্রয়োজন হয়। লক্ষ্য করো, আমি তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখিয়েছি। এই ছবির মধ্যে তোমরা ডান পাশের যে ছবিটি, এই ছবিটি দেখলেই বুঝতে পারছো যে এখানে একটি রিটেনিং ওয়াল আছে। এই রিটেনিং ওয়ালের সামনে লক্ষ্য করো, এখানে মাটিকে আটকে রাখা হয়েছে। অর্থাৎ এই রিটেনিং ওয়ালটির ভূমিকা হচ্ছে তার সামনে যে মাটি রয়েছে এই মাটিকে প্রতিহত করা, আর মাটি আনুভূমিকভাবে চাপ প্রয়োগ করছে। অর্থাৎ আনুভূমিকভাবে চাপ প্রয়োগ করে সে এই চেষ্টা করবে রিটেনিং ওয়ালটিকে ফেলে দিতে, কিন্তু এখানে কিন্তু রিটেনিং ওয়ালটি স্টেবল অবস্থায় আছে। তা পাশে বাম পাশের যে ফিগারটি আছে সেখানে একটি মডেলের মধ্যে তোমরা লক্ষ্য করো যে এই মডেলটিতে দেখানো হয়েছে যে এখানে একটি এই রিটেনিং ওয়াল দেখানো আছে, এবং রিটেনিং ওয়ালের সামনে তোমরা দেখতে পাচ্ছ কিছু স্যাম্পল রাখা হয়েছে। মনে করো এটি মাটি যদি হয়, তাহলে এই মাটির নমুনাটি এই রিটেনিং ওয়ালের গায়ে কি করবে আনুভূমিকভাবে, লক্ষ্য করো তীরচিহ্নগুলো আনুভূমিকভাবে আছে, আনুভূমিকভাবে কি করবে রিটেনিং ওয়ালের গায়ে চাপ প্রয়োগ করবে। ফলে এই রিটেনিং ওয়ালটি উপরে যে তীর চিহ্নটি, লাল রঙের তীর চিহ্নটি দেখতে পাচ্ছ, এই তীর চিহ্ন যেদিকে আছে অর্থাৎ এই আনুভূমিক ধাক্কার ফলে এই রিটেনিং ওয়ালটি কিন্তু ডান দিকে মুভ করবে, সেটি এখানে বলা হয়েছে। তাই আনুভূমিকভাবে যে প্রেশারটি এখানে রিটেনিং ওয়ালের গায়ে আসছে সেটিকে আমরা বলতেছি ল্যাটারাল আর্থ প্রেশার। এবার আসি তোমরা কতগুলা
রিটেনিং ওয়াল দেখতে পাচ্ছ ছবিতে, বিভিন্ন ধরনের রিটেনিং ওয়াল আছে যার মাধ্যমে আমরা মাটিকে আটকে ধরে রাখি কোনো একটা স্থানে। লক্ষ্য করো যে এই যে এখানে একটি রিটেনিং ওয়াল দেখতে পাচ্ছ, রিটেনিং ওয়ালের সামনে মাটি রাখা হয়েছে যেটিকে বলা হচ্ছে ব্যাকফিল পদার্থ বলি আমরা, অর্থাৎ যেটিকে আটকে রাখবে রিটেনিং ওয়ালটি। এখানে বিভিন্ন ধরনের রিটেনিং ওয়াল তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, গ্র্যাভিটি ওয়ালস, সেমি গ্র্যাভিটি ওয়ালস, ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালস, কাউন্টার ফুট রিটেনিং ওয়ালস, তারপরে আরেকটি বাস্তব রিটেনিং ওয়াল যেটি তোমাদেরকে একটু আগে আমি দেখেছিলাম সেটি দেখানোর চেষ্টা করেছি। এখানে লক্ষ্য করো যে কোনো স্থানে মাটিকে ধরে রাখার জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে রিটেনিং ওয়াল বলে। কথার সাথে নিশ্চয়ই মিল পেয়েছ, যেই পদার্থকে ধরে রাখার জন্য রিটেনিং ওয়াল নির্মাণ করা হয় তাকে ব্যাকফিল বলা হয়। এই বিষয়গুলো কিন্তু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত মনোযোগের সহিত খেয়াল করো। ব্যাকফিল পদার্থ, এই যে পদার্থকে ধরে রাখার জন্য, অর্থাৎ দেখতে পাচ্ছ এই রিটেনিং ওয়াল, তার সামনে যে পদার্থ থাকবে যেটাকে আটকে রাখবে, যে পদার্থকে ধরে রাখার জন্য রিটেনিং ওয়াল নির্মাণ করা হয় তাকে বলা হচ্ছে ব্যাকফিল পদার্থ বলে। এবার আসি ব্যাকফিলের উপরের অংশ আনুভূমিক বা নত অবস্থায় থাকতে পারে। রিটেনিং ওয়ালের উপরিতল বরাবর আনুভূমিক তলের উপরে অবস্থিত ব্যাকফিলের অংশকে সারচার্জ বলে, এবং আনুভূমিক তলের সাথে সারচার্জের নত তলের মাঝের কোণকে সারচার্জ কোণ বলা হয়। লক্ষ্য করো এই মুহূর্তে যে কার্সরটি যেখানে আছে এইখানে এই রিটেনিং ওয়ালের মধ্যে, এখানে লক্ষ্য করো রিটেনিং ওয়াল থেকে সোজাসুজি আনুভূমিকভাবে একটি দাগ টানা হয়, এবং এখানে ইনক্লাইনভাবে মাটিগুলো কিন্তু, অর্থাৎ এই হরাইজন্টাল লাইনের উপরে মাটির অবস্থান চলে গিয়েছে, অর্থাৎ এখানে একটি ঢালু তৈরি হয়েছে। তাহলে এখানে আনুভূমিকের সাথে যত ডিগ্রি কোণ কোণ করে আছে যে এইটাকে বলা হচ্ছে সারচার্জ কোণ, এবং এই আনুভূমিক লাইনের উপরে যে সয়েলগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে সারচার্জ। নিশ্চয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি স্থির মাটির চাপ, আর্থ প্রেশার এট রেস্ট বলতে আমরা কি বুঝি। যদি এমন কোনো দৃঢ় রিটেনিং কাঠামো নির্মাণ করা হয় যার আনুভূমিক সরণ ঘটে না, সেই অবস্থায় ওই রিটেনিং কাঠামোর উপর মাটির পার্শ্বচাপকে স্থির মাটির চাপ বলা হয়। লক্ষ্য করো এখানে একটি রিটেনিং ওয়াল আছে, এখানে ছোট্ট একটি ব্রিজ এর মতো দেখানো হয়েছে, যে বাম পাশে একটি রিটেনিং ওয়াল আছে, ডান পাশে একটি রিটেনিং ওয়াল আছে, এবং তার উপরে কিন্তু একটি স্ল্যাব নির্মাণ করে দেওয়া হয়েছে। ফলে বাম পাশে যে মাটির চাপ রয়েছে এই মাটির চাপে এই রিটেনিং ওয়ালটি কিন্তু ডান দিকে সরতে চাবে, এবং বাম পাশে যে রিটেনিং ওয়ালটির গায়ে যে চাপটি, মাটির চাপ আসছে, এই চাপটি ডান দিকে চাপ প্রয়োগ করবে, ফলে এই রিটেনিং ওয়ালটি চাপে ডান দিকে মুভ করতে। ঠিক একইভাবে ডান পাশের যে রিটেনিং ওয়ালটি আছে তার এই গায়ে যখন এই স্থির মাটির চাপ পড়বে তখন এটি বাম দিকে সরতে যাবে, কিন্তু উপরে যে ব্রিজ স্ল্যাব রয়েছে এই স্ল্যাবটি কিন্তু তাদেরকে মুভ করতে, অর্থাৎ স্থানচ্যুতি ঘটাতে কিন্তু বাধার সম্মুখীন করবে। সেই কথাটি এখানে বলা হয়েছে, যদি এমন কোনো দৃঢ় রিটেনিং কাঠামো নির্মাণ করা হয় যার আনুভূমিক সরণ ঘটে না, অর্থাৎ হরাইজন্টালি এটি মুভ করবে না, সেই অবস্থায় ওই রিটেনিং কাঠামোর উপর মাটির যে পার্শ্বচাপ তাকে বলা হচ্ছে মাটির পার্শ্বচাপ, অর্থাৎ স্থির সেই মাটির চাপকে বলা হচ্ছে মাটির স্থির পার্শ্বচাপ বলে, অর্থাৎ তোমরা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছ। এবার আসি সক্রিয় মাটির চাপ, অ্যাক্টিভ আর্থ প্রেশার কাকে বলে। অ্যাক্টিভ আর্থ প্রেশার হচ্ছে যদি রিটেনিং কাঠামোর দিকে মাটির সরণ ঘটে। লক্ষ্য করো এখানে আমি একটি রিটেনিং ওয়াল দেখিয়েছি, এটি একটি মডেল, এখানে রিটেনিং ওয়াল এবং এই ওয়ালটি মাটির চাপে ডান দিকে, অর্থাৎ ওয়াল মুভমেন্ট ডিরেকশন লক্ষ্য করো অ্যারোটি ডান দিকে আছে। যদি রিটেনিং কাঠামোর দিকে মাটির সরণ ঘটে, অর্থাৎ রিটেনিং কাঠামোর দিকে, অর্থাৎ এটা হলো রিটেনিং স্ট্রাকচার, এবং মাটিটি কিন্তু ধাক্কা দিয়ে ডান দিকেই যেতে চাবে, এরকম অবস্থা যদি সরণ ঘটে
তখন সরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটির পার্শ্বচাপ কমে যায়। অর্থাৎ যদি এই রিটেনিং ওয়ালটি আস্তে আস্তে ডান দিকে সরতে থাকে, তখন মাটি যে চাপ দিচ্ছে সেটি কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে কমে যাবে। যদি মাটির আরও সরণ ঘটে, তবে মাটির শিয়ার অকৃতকার্যতার ফলে ওয়েজ আকৃতির একটি মাটির ব্লক রিটেনিং দেওয়ালের দিকে এবং নিচের দিকে পিছলাই আসবে এবং এই অবস্থায় মাটির পার্শ্বচাপ সবচেয়ে কম হবে। লক্ষ্য করো যে এখানে এই হরাইজন্টাল প্রেশার যখন রিটেনিং ওয়ালের গায়ে ধাক্কা দিবে, তখন কিন্তু আস্তে আস্তে রিটেনিং ওয়ালটি মাটির চাপে ডান দিকে সরতে থাকবে এবং কি অবস্থা তৈরি হবে সেটা এই চিত্রটিতে লক্ষ্য করো যে এখানে উপরি তল বরাবর আনুভূমিকভাবে ছিল। যখন এই রিটেনিং স্ট্রাকচারটি আস্তে আস্তে ডান দিকে সরানো হচ্ছিল, তখন লক্ষ্য করো এই যে উপরে এই অংশটুকুর যে একটা গ্যাপ শূন্যতা তৈরি হচ্ছে, কারণ হচ্ছে যে রিটেনিং স্ট্রাকচারটি ডান দিকে সরতে শুরু করছে। অর্থাৎ আস্তে আস্তে যত ডান দিকে সরবে, এটি আস্তে আস্তে কি নিচের দিকে নামতে থাকবে এবং একটি পর্যায়ে কিন্তু মাটির চাপটি কমে যাবে, সেই কথাই বলা হয়েছে। যদি এই অবস্থায় মাটি আরও সরণ ঘটে, তবে মাটি পার্শ্বচাপের আর কোনো পরিবর্তন হবে না। একটি সময় যখন এটি সরতে সরতে একটা পর্যায়ে যাবে, যখন এখানে মাটির আর কোনো চাপ দিবে না বা থাকবে না, ওই সর্বনিম্ন চাপকে বলা হচ্ছে মাটির সক্রিয় চাপ। নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার নিষ্ক্রিয় মাটির চাপ, প্যাসিভ আর্থ প্রেশার কাকে বলে? লক্ষ্য করো এখানে তিনটি ছবি দেখিয়েছি এবং এই ছবি তিনটি লক্ষ্য করলে এবার দেখবে যে এইখানে কিন্তু লক্ষ্য করো আগের চিত্রটিতে কিন্তু ওয়ালের মুভমেন্ট ডিরেকশনটি কিন্তু ডান দিকে ছিল, এবার কিন্তু ওয়ালের মুভমেন্টটি হচ্ছে বাম দিকে এবং এটা বাহির থেকে এক পাশের যে ছবিটি সেখানে দেখতে পাচ্ছ যে এটি কিন্তু মাটির সরাসরি চাপের মাধ্যমে হচ্ছে না, এটি কিন্তু বাহির থেকে পরোক্ষভাবে একজন বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করে সেখানে কিন্তু সামনের দিকে, অর্থাৎ এই রিটেনিং স্ট্রাকচারটিকে সামনের দিকে এগিয়ে নিবে। তো সেটি তার ইফেক্ট হিসেবে কি হচ্ছে লক্ষ্য করো, এইখানে যখন বল প্রয়োগ করে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই যে রিটেনিং স্ট্রাকচারের সামনের যে মাটিগুলো ছিল এগুলো কিন্তু এরকম উপর দিকে উঠে যাবে। এবার চলো আমরা থিওরিটি একটু বুঝি। যদি রিটেনিং কাঠামোর উপর ব্যাকফিলের দিকে সরণের জন্য, অর্থাৎ ব্যাকফিল আমি আগেই বলেছি রিটেনিং স্ট্রাকচারের সামনে যে পদার্থগুলি থাকে তাকে বলা হচ্ছে ব্যাকফিল পদার্থ, তার মানে অর্থাৎ ব্যাকফিলের দিকে সরণের জন্য বল প্রয়োগ করা হয়, এখানে দেখতে পাচ্ছ হাত দিয়ে বল প্রয়োগ করা হয়, তাহলে ব্যাকফিল পদার্থের সংকোচন ঘটবে, অর্থাৎ সামনের এই পদার্থগুলো সংকুচিত হবে। এই অবস্থায় রিটেনিং কাঠামোর সামনের ব্যাকফিল পদার্থ, অর্থাৎ সামনের ব্যাকফিল পদার্থ অকৃতকার্য হতে শুরু করবে, অর্থাৎ ফেল করতে শুরু করবে। অকৃতকার্য হওয়ার মুহূর্তে স্লাইডিং ওয়েজ গঠনের জন্য সরণ ঘটাতে অপেক্ষাকৃত বেশি বলের প্রয়োজন হয়। অর্থাৎ যদি তুমি এটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাও, তাহলে এখানে যে পরিমাণ সয়েল প্রেশার দিচ্ছে, হ্যাঁ, তার চেয়ে বেশি পরিমাণ প্রেশার কিন্তু তোমাকে উল্টা দিক থেকে প্রয়োগ করতে হবে, সেই কথাটি বলা হয়েছে, অপেক্ষাকৃত বেশি বলের প্রয়োজন হয়। এই স্লাইডিং ওয়েজ, অর্থাৎ এই যে লক্ষ্য করো যে এইখান থেকে এই সোজা যদি একটা দাগ দেয়, তাহলে এখানে একটা ওয়েজ বা গোজাকৃতি অঞ্চল সেটার কথা বলা হয়েছে। এই স্লাইডিং ওয়েজ মূল অবস্থান থেকে পেছনের দিকে এবং উপরের দিকে সরে যায়, এটি দেখতে পাচ্ছ মূল অবস্থান থেকে পেছনের দিকে উপর দিকে সরে যাচ্ছে। এই রূপ অকৃতকার্য হওয়ার সময় মাটির পার্শ্বচাপ সর্বাধিকে পৌঁছে, অর্থাৎ এখানে মাটির যে প্রেশারটি সেটি হচ্ছে সর্বাধিক। এই সর্বাধিক পার্শ্বচাপকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মাটির চাপ বা প্যাসিভ আর্থ প্রেশার। এবার আমি গত ক্লাসে যেই আদর্শ পেনিট্রেশন পরীক্ষাটি আলোচনা করেছিলাম, সেই আদর্শ পেনিট্রেশন পরীক্ষাটি তোমাদেরকে বোধগম্য করার জন্য কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাদের আগে আমি জানিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভিডিওটি দেখাকালীন সময়ে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। লক্ষ্য করো বোরিং একটি টার্ম। এই বোরিং হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছ একটি জমিতে কোন কোন স্থানে বোর হোল করা হবে সেটির এখানে দেখানো হয়েছে। অর্থাৎ বোরিং হচ্ছে যে স্থানে আমরা গর্ত করে এসপিটি টেস্টিং করব, সেই ছিদ্রটিকে বলা হচ্ছে বোরিং। তারপরে এনার্জি, এনার্জি কী জিনিস? এনার্জি তোমরা ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তিতে পড়েছ, এখানে একটি ছবি লক্ষ্য করতেছ যে এটি আমরা ভিডিওতে দেখব দেখাকালীন সময়ে তোমরা। এনার্জি বিষয়টা হচ্ছে যে এই যে একজন
লোক, তিনজন লোক এই হাতুড়ি দিয়ে 65 কেজি ওজনের হাতুড়ি, এটি এখান থেকে, এখানে একটি সকেট আছে, সকেট থেকে 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার উচ্চতায় এটি উঠিয়ে তারপর সেখান থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে সকেটের গায়ে সজোরে আঘাত হানবে। এটিকে বলা হচ্ছে এই এখান থেকে পতনের ফলে, অর্থাৎ যে গতিশক্তিটি এর ফলে এখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেই গতিশক্তিটাকে বলতেছি আমি এনার্জি। ব্লো, ব্লো হচ্ছে এই যে হ্যামারটি দেখতে পাচ্ছ 65 কেজি ওজনের হ্যামারটি 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার উঁচুতে তুলে যখন আমি ছেড়ে দিব, মুক্তভাবে ছেড়ে দিব, তখন এখানে এসে আঘাত হানবে। তো এই 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার উচ্চতা থেকে এই 65 কেজি ওজনের হ্যামারটি ছেড়ে দেওয়ার ফলে যে আঘাতটি হানবে সেটিকে বলতেছি আমরা ব্লো। এবার আসি পেনিট্রেশন। এই ব্লো এর কারণে এখানে যে ড্রিল পাইপটি রয়েছে এই ড্রিল পাইপের সকেটের আঘাত হানার ফলে এই ড্রিল পাইপটি মাটির অভ্যন্তরে যতটুকু ঢুকবে, লক্ষ্য করো যতটুকু মাটির ভিতরে ঢুকবে সেই ঢুকার পরিমাণটাকে বলা হচ্ছে পেনিট্রেশন, এটা ইংলিশে একটি টার্ম। তারপরে আছে এখানে লক্ষ্য করো যে এখানে বোর হোল, এই বোর হোলটির ডায়া হচ্ছে 100 মিলিমিটার, লক্ষ্য করো এটি ডায়া হচ্ছে 100 মিলিমিটার বা 10 সেন্টিমিটার, আর এটি হচ্ছে সে ড্রিল পাইপ। তাহলে এই ড্রিল পাইপের মাথায় একটি স্যাম্পলার লাগানো আছে এবং স্যাম্পলারের মাথায় একটি কাটিং শু লাগানো আছে, কাটিং শুটি দেখতে এরকম। এবার আমরা সেই আদর্শ পেনিট্রেশন পরীক্ষার ভিডিওটি দেখব এবং ভিডিওটি দেখার আগ মুহূর্তে তোমাদেরকে কয়েকটি কথা বলে দিচ্ছি, এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগের সহিত খেয়াল করবে। সেটি হচ্ছে যে কোন মাটির ক্ষেত্রে এটি প্রযোজ্য সেটি, তারপর হচ্ছে কত মিলিমিটার ডায়ায় বোরিং বোর হোলটি করা হয় এবং কত মিটার পর পর এই কাজটি করা হয়, সেটি সাধারণত 1 থেকে 1.5 মিটার বা আমি বলে দিচ্ছি 1 থেকে 1.5 মিটার, আমরা যদি ফুটে কনভার্ট করি তাহলে এই 1.5 মিটার হয়ে যাবে 5 ফিট, অর্থাৎ হলো 5 ফিট পর পর বা 5 ফুট পর পর কিন্তু আমাদের এসপিটি ভ্যালুগুলো সংগ্রহ করতে হয়। তারপর হচ্ছে স্প্লিট স্পুন সম্পর্কে যে বক্তব্য থাকবে সেই বক্তব্য এবং অ্যাডাপ্টার সম্পর্কে যে বক্তব্য থাকবে সেই বক্তব্যটি মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভব হলে নোট ডাউন করে রাখবে। কাটিং শু সম্পর্কে একটি বক্তব্য আসবে, সেই বক্তব্যটি মনোযোগ সহকারে শ্রবণ করবে। কোন ধরনের স্যাম্পল আমরা এখান থেকে কালেক্ট করি এই তথ্যটি জানবে। এসপিটি কীভাবে নিতে হয় সেটি কিন্তু এখানে দেখানো হবে এবং এখানে 3টি ভাগে ভাগ করতে হয়, 6 ইঞ্চি বা 150 মিলিমিটার পর পর একটা দাগ দিবে 3টা ভাগ, এবং ওইখানে যে কথাগুলো বলবে সেই কথাগুলো তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি শোনার জন্য ভালোভাবে। ব্লো সম্পর্কে কিছু বক্তব্য থাকবে, সেটি শুনবে মনোযোগ সহকারে। আর এখানে অটো ট্রিপ হ্যামার সম্পর্কে একটি বক্তব্য আসবে, সেটি সম্পর্কেও ভালোমতো শুনবে। তারপরে রিকভারি একটি টার্ম আসবে, সেই রিকভারির বিষয়টি কি সেটিও ভালোভাবে শ্রবণ করবে। তো চলো যাওয়া যাক, আমরা আদর্শ পেনিট্রেশন পরীক্ষার ভিডিওটি একটু উপভোগ করি, তারপর আমি আবার আমার মূল আলোচনায় ফিরে আসব। এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট একটি বহুল প্রচলিত ইনসিটু বা ফিল্ড টেস্ট। এই টেস্টে একটি স্পিট ব্যারেল স্যাম্পলার ড্রাইভ করে রিপ্রেজেন্টেটিভ সয়েল স্যাম্পল কালেক্ট করা হয় এবং স্যাম্পলার পেনিট্রেট করার সময় রেজিস্ট্যান্স মেজার করে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়। এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটি শুধুমাত্র স্যান্ডি সয়েলের ক্ষেত্রে উপযোগী, কিন্তু আমাদের দেশে সকল সয়েলের জন্যই এই টেস্টটি ঢালাওভাবে করা হয়ে থাকে এবং প্রাপ্ত রেজাল্টের ভিত্তিতে ফাউন্ডেশন ডিজাইন করা হয়, যা মোটেই উচিত নয়। এসপিটি টেস্ট করার জন্য প্রথমে 100 মিলিমিটার ডায়ামিটারের বোরিং করা হয় এবং 1 থেকে 1.5 মিটার পর পর এই টেস্টটি করা হয়। এই টেস্ট করার জন্য স্প্লিট স্পুন স্যাম্পলারকে হ্যামারিং করে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। এই যে এই জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় স্প্লিট স্পুন। স্প্লিট স্পুন বলার কিন্তু একটা কারণ আছে, এটা অনেকগুলো পার্ট আছে।
এটাকে বলে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার এর ভিতরে একটা নন রিটার্ন ভালভ আছে, এরকম নয়েল করে যায়, এর ভিতরে ভালভ আছে, এর ভিতরে পানি এদিকে যেতে পারবে, এদিক থেকে আসতে পারবে না। এটা যখন এভাবে থাকে, এদিক থেকে যখন পানিটা না করতে পারে, তখন এই ভালভটা বন্ধ থাকে। এটা নন রিটার্ন ভালভ, এটা থাকাটা খুব জরুরি। এটা না থাকলে আপনার রিকভারি হবে না, এবং রিকভারি না হলে আর এসকে বিধানপুর কালেকশন হবে না। যে কোনো জায়গায় ফিল্ড ওয়ার্কে এই জিনিসটা দেখাটা খুব জরুরি, যে এই নন রিটার্ন ভালভটা আছে কিনা। এইভাবে না হলে এটা বোঝা যাবে। অনেক সময় অ্যাডাপ্টারটির ভেতরে মাটি জমে থাকার ফলে এই বলটি ঠিক মতো কাজ করে না। এজন্য অ্যাডাপ্টারটির ভেতরে পানি ঢেলে পরীক্ষা করে দেখতে হবে বলটি ঠিক মতো কাজ করছে কিনা। যদি ভেতরে বলটি আটকে থাকে তবে তা অবশ্যই পরিষ্কার করতে হবে। এই যে পার্টগুলো খুঁজছে এটা হলো কাটিং শু বলা হয়। এটার স্পিডের উপর একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা হলো এর ইনসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার, এবং এই যে এজ দেখতেছেন, এই এজ এর একটা, এই যে এখানে এজ দেখতেছেন, এর একটা পার্টিকুলার সাইজ আছে। এই যে এখানে একটা এজ আছে, এটা হয় কি, এটা বারবার ইউজ করতে করতে এটা শার্প হয়ে যায়। শার্প হয়ে গেলে এটা চোখা যখন হয়ে যায়, তখন ওপর থেকে ব্লো যখন দেয়, তখন খুব কম ব্লো দিয়ে সে ভেতরে পেনিট্রেট হয়ে যায়। তার জন্য এইটার, এই কাটিং শুটার একটা ইম্প্যাক্ট স্পিডের উপরে আছে। ফিল্ডার গিয়ে দেখা যায় এইটা থাকে না। নর্মালি একটা এই ফোন বানানোর পরে বারবার ইউজ করতে করতে ওইটার যখন সমান হয়, ধারালো হয়ে যায়, তারপরে ওই দিয়েই কাজ করতে থাকে লোকটা। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফিল্ডে গেলেই দেখতে হবে যেমন কাটিং শুর ডাইমেনশনটা ঠিক আছে। আর যে কারণে আমরা এটাকে স্প্লিট স্পুন বললাম, এটা এইভাবে থাকে এই জিনিসটা। এই যে একটা স্পুনের ভিতরে সয়েল ঢুকে যায়, এটাকে বের করার জন্য এটাকে দুই ভাগ করে এখানে স্যাম্পল থাকে, তারপর স্যাম্পলটা এখান থেকে কালেকশন করে আমরা প্রিজার্ভ করি, হলো ল্যাবরেটরি টেস্ট হয়ে গেল। ডিস্টার্ব সয়েল স্যাম্পল হলো, এটাকে বলা হয় ডিস্টার্ব সয়েল স্যাম্পল। এবং ডিস্টার্ব সয়েল স্যাম্পল হলো নর্মালি রুটিন টেস্ট যেগুলো করা হয়, সেগুলো এই স্যাম্পল থেকে করার জন্য এটাকে ল্যাবরেটরি করা। নির্দিষ্ট ডেপথ পর্যন্ত বোরিং করা হয়ে গেলে ড্রিলিং রডের সাথে স্প্লিট স্পুনটি লাগিয়ে বোরহোলের ভেতরে প্রবেশ করানো হয়। এ সময় খেয়াল রাখতে হবে হ্যামারের ওজন সঠিক আছে কিনা, বোরহোল ড্রিলিং ফ্লুইড দ্বারা পূর্ণ আছে কিনা, বোরহোলের বটমের ডেপথ সঠিকভাবে মাপা হয়েছে কিনা। এসপিটি টেস্ট করার জন্য ড্রিলিং রডের গায়ে 6 ইঞ্চি পরপর জল দিয়ে দাগ দেওয়া হয়, যার সাহায্যে প্রতি 6 ইঞ্চি পেনিট্রেট করতে কতগুলো ব্লো প্রয়োজন তা পরিমাপ করা হয়। এইটুকু 150 মিলিমিটার, এইটু 150 মিলিমিটার, এই 150 মিলিমিটার, টোটাল 460 মিলিমিটার আমরা পেনিট্রেট করব এই হামার দিয়া হ্যামারিং করে। এবং 150 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমরা ব্লো কাউন্ট করবো, কয়টা ভারী লাগলো, কয়টা হ্যামারিং ব্লো আমাকে দিতে হলো, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করবো, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করবো, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করবো। সে কথার কথা, এখানে 4টা ব্লোজ লাগলো, এখানে 5টা লাগলো, এখানে 6টা লাগলো। তাহলে এই প্রথম যে 4টা লাগলো, এটা আমরা বলি হলো সেট ফর সেটিং দ্য স্পুন। এটা কিন্তু আমরা এসপিটি ভ্যালুর মধ্যে কাউন্ট করবো না। পরের এই যে 150 এবং 150, এই 300 মিলিমিটার পেনিট্রেশনের জন্য এইটার ব্লোজ এবং এইটার ব্লোজ দুটা যোগ করে একসঙ্গে হলো এন ভ্যালু, এসপিটি এন ভ্যালু। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এই যে ডাক্তার দেখতেছেন, এখান থেকে এটা হলো 760 মিলিমিটার হ্যামারটা এখানে আসবে, এখানে আসার পরে ফ্রি ফল হবে এই পর্যন্ত। এটাই হলো একটা ব্লো। যদি হ্যামার এখান থেকে ব্লো দেয়, এই দাগের যদি উপরে উঠে যায়, তাহলে ওর এনার্জি এখানে বেশি যাবে, এনার্জি বেশি যাওয়া মানে হলো এনজেলু কমে যাবে। আর যদি হ্যামারটা এখানে থাকে, সে দাগের নিচে কোনো কারণে, যেহেতু ম্যানুয়ালি কন্ট্রোল করতেছে, দাগের নিচে চলে আসবে, তার মানে এনার্জি কম যাচ্ছে, এখানে স্পিডি কিন্তু বেশি শো করবে। এটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে এই হ্যামারটা কোথার থেকে কতখানি ড্রপে আমি এটাকে এই গ্লোভসটা দিচ্ছি। হ্যামারের হাইট অফ ড্রপ অ্যাকুরেট রাখার জন্য অটো ট্রিপ হ্যামার ব্যবহার করা যেতে পারে। এই হ্যামারটি 760 মিলিমিটার হাইটে ওঠার সাথে সাথে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে, ফলে হাইট অফ ড্রপ সঠিকভাবে মেনটেন করা সহজ হবে। এসপিটি টেস্ট শেষ করার পর
পিট স্পুন থেকে স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় সয়েলটির রিকভারি মাপতে হবে। স্পুনটি শুরুর প্রান্ত থেকে যত দূর পর্যন্ত সয়েল আছে সেই দূরত্ব হচ্ছে রিকভারি। রিকভারি পরিমাপ করার পর গ্রেইন সাইজ অ্যানালাইসিস এবং ল্যাবরেটরি টেস্ট করার জন্য সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় স্যাম্পলগুলোকে ভালোভাবে সিল করতে হবে যেন ময়েশ্চার লস না হয় এবং স্যাম্পলটির ডেপ এবং বোরহোলের নাম্বার লিখে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এবং আপনারা যারা এই ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনায় আবার প্রবেশ করছি। তা নিশ্চয়ই এতক্ষণে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসপিটি টেস্টটি ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তারপরও আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি পেনিট্রেশন সংখ্যা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স বা এসপিটি বা এসপিটি ভ্যালু যে নামে আমরা বলি না কেন, আমরা এই বিষয়টি কি জিনিস সেটি আমরা এখন একটু দেখব। লক্ষ্য করো, এই ভদ্রলোককে তোমরা একটু আগে ভিডিওতে দেখেছিলে, তিনি বলেছিলেন যে এখানে তিনটি ভাগ করা হয়েছে। লক্ষ্য করো, এখানে একটি ভাগ, এখানে একটি ভাগ, এখানে একটি ভাগ। এই ভাগগুলো, এটি হচ্ছে যদি মিলিমিটারে বলি তাহলে 150 মিলিমিটার, 150 মিলিমিটার, 150 মিলিমিটার। যদি ইঞ্চিতে বলি তাহলে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এখন আদর্শ পেনিট্রেশন পরীক্ষা নমুনা সংগ্রহকালে 65 কেজি ওজনের হেমার, লক্ষ্য করো যে এখানে হেমারটির ওজন হচ্ছে 65 কেজি, এটি তোমার মাথায় রাখতে হবে, ওজনের হেমার এর আঘাতে 45 সেন্টিমিটার প্রবেশ করানো হয়। এখানে 45 সেন্টিমিটার হচ্ছে এই 15 15 15 3 15 45 সেন্টিমিটার প্রবেশ করানো হয়, কিন্তু এর ভিতরে এখানে কিন্তু প্রথম যে 15 সেন্টিমিটার সেই 15 সেন্টিমিটার কিন্তু আমাদের স্পুন সেটিংয়ের জন্য আমরা যখন এসপিটি ভ্যালু কাউন্ট করব তখন কিন্তু এই অংশটুকু যে আঘাত সংখ্যা সেটি কিন্তু আমরা বিবেচনায় আনি না সেই কথাটি। তাহলে বিবেচনা আসবে কতটুকু, এর উপরে যে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি, দ্যাট ইজ আমরা বলতে পারি 30 সেন্টিমিটার বা 1 ফুট। এই 1 ফুট প্রবেশ করার জন্য যতগুলো আঘাত লাগছে সেই সংখ্যার যোগফলকে বলা হয় এসপিটি ভ্যালু, সেই কথাটি এখানে কিন্তু লেখা হয়েছে। লক্ষ্য করো যে 65 কেজি ওজনের হ্যামারের আঘাতে 45 সেন্টিমিটার প্রবেশ করানো হয় এবং এর মধ্যে প্রথম 15 সেন্টিমিটার প্রবেশের জন্য হ্যামারের ঘা সংখ্যা ধরা হয় না, পরবর্তী 30 সেন্টিমিটার প্রবেশ করানোর জন্য ঘা সংখ্যাকে পেনিট্রেশন সংখ্যা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স বলা হয়, যেটাকে এন ভ্যালু হিসেবে আমরা প্রকাশ করে থাকি। আবার একটু ক্লিয়ার করার জন্য লক্ষ্য করো, এখানে যদি এসপিটি ভ্যালু অর্থাৎ প্রথম 6 ইঞ্চি বা 15 সেন্টিমিটার ঢুকানোর জন্য যদি আঘাতের সংখ্যা 5 হয়, তারপরের 6 ইঞ্চি ঢুকানোর জন্য যদি আঘাতের সংখ্যা 10 হয়, তারপরের 6 ইঞ্চি ঢুকানোর জন্য যদি আঘাতের সংখ্যা 5 হয়, তাহলে এখানে প্রথম যে 5 সেটি কিন্তু আমরা বাদ দিব। আর এখানে দ্বিতীয় এবং তৃতীয় ভাগে এই অংশে, দ্বিতীয় অংশে 6 ইঞ্চি ঢুকানোর জন্য আঘাত সংখ্যা 10 এবং পরের 6 ইঞ্চি ঢুকানোর জন্য আঘাত সংখ্যা লাগলো 5, তাহলে 1 ফিট মাটির ভিতরে ঢুকানোর জন্য, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো 1 ফিট, 1 ফিট মাটির ভিতরে ঢুকানোর জন্য আঘাতের সংখ্যা হচ্ছে এখানে নিচের অংশে এইটুকুর জন্য 10 আর এটার 5। এটা আমি একটি উদাহরণস্বরূপ বললাম। তাহলে মোট এই 1 ফিট ঢুকানোর জন্য যতগুলো আঘাত লাগে সেই সংখ্যাটাকে আমরা এসপিটি ভ্যালু বলে থাকি, অর্থাৎ এখানে 10 আর 5 15, অর্থাৎ এসপিটি ভ্যালু 15। তাহলে আমরা বলতে পারি যে 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি বা 1 ফুট মাটিতে প্রবেশ করানোর জন্য ঘা সংখ্যাকে পেনিট্রেশন সংখ্যা বা এসপিটি ভ্যালু বলা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার এসপিটি দেখে কিভাবে তুমি ধারণা করবে একটি প্লটের মাটি ভালো কি খারাপ, লক্ষ্য করো এখানে আমি একটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। যে মনে করো এটি হচ্ছে একটি প্লটের মধ্যে 3টি বোরহোল করা হলো এবং 3টি বোরহোলের যখন আমরা করি প্রত্যেকটি বোরহোলের ডায়া হচ্ছে কত, 100 মিলিমিটার বা
10 সেন্টিমিটার। আর এখানে এসপিটি ভ্যালু যখন আমরা সংগ্রহ করব তখন তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটি 5 ফিট পর পর সাধারণত আমরা এসপিটি বা 5 ফুট পর পর এসপিটি ভ্যালু কি করতে হয়, সংগ্রহ করতে হয়। এটা কিভাবে করি, যে প্রথম 5 ফিটে একটি এসপিটি ভ্যালু নিলাম, পরবর্তীতে এসপিটি ভ্যালুটি নেওয়ার পরে আমরা পরবর্তী যে গভীরতা সেটি হচ্ছে 10 ফুট, তারপরে গভীরতা 15 ফুট, তারপরে 20 ফিট, এভাবে আমাদের কাঙ্ক্ষিত গভীরতা পর্যন্ত যাব। এবং প্রত্যেকবারই যখন কাঙ্ক্ষিত গভীরতা আমরা পৌঁছব, অর্থাৎ প্রথমবার এসপিটি 5 ফিটে সংগ্রহ করলাম, তার পরবর্তীতে দ্বিতীয় 10 ফুট গভীরতায় যখন আসবে তখন আমাদের ড্রিলিং পাইপটিকে তুলে তার মাথায় স্যাম্পলার লাগাতে হবে এবং পরবর্তীতে আমরা সেখান থেকে এসপিটি ভ্যালু সংগ্রহ করে এভাবে আমাদের কাঙ্ক্ষিত গভীরতা পর্যন্ত, সেটা 50 ফুট হতে পারে, 100 ফুট হতে পারে, 150 ফুট, বিভিন্ন স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা সয়েল ইনভেস্টিগেশন বিভিন্ন গভীরতা পর্যন্ত করে থাকি। তো যাই হোক, লক্ষ্য করো, আমি মনে করলাম যে এখানে 10 ফিট গভীরতায় বা 5 ফিট মনে করলাম, 5 ফিট গভীরতায় বোরহোল ওয়ানে এসপিটি ভ্যালু হচ্ছে কত, 12। মাথায় রাখবে যে এসপিটি ভ্যালু মানে হচ্ছে 1 ফিট ঢুকানোর জন্য আঘাত সংখ্যা, তাহলেই তোমার সহজ হয়ে যাবে বিষয়টি। তাহলে বোরহোল ওয়ানে হলো এসপিটি ভ্যালু হচ্ছে কত, 12, 5 ফিট গভীরতায়, এবং টুতে 5 ফিট গভীরতায় এসপিটি ভ্যালু 10, এবং থ্রিতে হচ্ছে 5 ফিট গভীরতায় এসপিটি ভ্যালু হচ্ছে 4। তাহলে তুমি লক্ষ্য করো যে এখানে এই যে নিচের যে অংশটুকু সেটুকু যদি বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার ফলে যেহেতু এসপিটি ভ্যালু বলা হয়েছে, তাহলে এই এই 1 ফিট ঢুকানোর জন্য বোরহোল ওয়ানের এসপিটি ভ্যালু হচ্ছে 12, টুতে হলো 10, এবং থ্রিতে হলো 4। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা বোরহোলে 1 ফিট ঢুকানোর জন্য যেহেতু এই পরিসংখ্যাটি, তাহলে বোঝাই যাচ্ছে যে 1 নম্বর হোলের মাটি সবচেয়ে শক্ত, তার চেয়ে তুলনামূলকভাবে 2 নম্বর বলে আরেক 2 নম্বর হোলের চেয়ে আরেকটু নরম, এবং সবচেয়ে নরম মাটি হচ্ছে 3 নম্বর হোলের বোরহোলের মধ্যে। অর্থাৎ এটা 5 ফিট গভীরতায় বিভিন্ন লেভেলে এসপিটি ভ্যালু কিন্তু সয়েলের কন্ডিশন অনুপাতে ভেরি করতে পারে। সুতরাং আপডাউনের উপর ভিত্তি বিভিন্ন লেয়ারে কোথাও বাড়তে পারে, আবার কোথাও কমতে পারে, সেটা হলো সয়েল কন্ডিশনের উপর। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কোন ধরনের ফাউন্ডেশনটি এখানে আমরা ইঞ্জিনিয়াররা সিলেক্ট করব, সেটা হলো এসপিটি ভ্যালু বা সয়েল টেস্টের মাধ্যমে আমরা এই জিনিসটি কিন্তু জেনে থাকি। এছাড়া তোমাদের একটি স্যাম্পলার ছবি দেখিয়েছি, স্যাম্পলার সম্পর্কে তোমরা ভিডিওতে আলোচনাও শুনেছ, এবং আদর্শ পেনিট্রেশন পরীক্ষা যখন চলবে তখন তোমাদের কিছু কিছু বিষয় লক্ষণীয় যেটি ভিডিওতে তোমরা শুনেছ সেই কথাগুলো আমি এখানে জাস্ট টাইপ করে দিয়েছি। আমি এটি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে তোমরা এটি ভিডিওতে কিন্তু ইতিমধ্যে শুনেছ, সুতরাং আমি এখানে আর সময় নষ্ট করছি না। তারপরে আদর্শ পেনিট্রেশন পরীক্ষার এই বিষয়গুলো অলরেডি ভিডিওতে আলোচনা হয়েছে, সেখান থেকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি, জাস্ট আশা করি তোমরা এটি পড়ে নিতে পারবে। এবং এখানে আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় 65 কেজি ওজনের ড্রপ হাতুড়ি 76 সেন্টিমিটার উঁচু থেকে মুক্তভাবে ড্রিল রডের সঙ্গে লাগানো হ্যামারিং সকেটের উপর ফেলা হয়, এবং এইরূপ ফেলার সংখ্যাকে আঘাত সংখ্যা বলা হয়, দ্যাট ইজ ব্লো আমরা বলতে পারি। অর্থাৎ এখানে ইনফরমেশনগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কতটুকু উচ্চতা থেকে পড়ছে, 76 সেন্টিমিটার উচ্চতা থেকে হ্যামারটি পড়ছে, এবং হ্যামারটির ওজন হচ্ছে 65 কেজি। ইতিমধ্যে এই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলেছি। আরেকটা বিষয় হচ্ছে যে এসপিটি ভ্যালু থেকে আমরা কিভাবে লোড পেতে পারি, এরকম একটি টেবিল আছে, সেই টেবিল থেকে কিন্তু আমরা সেটি কাউন্ট বুঝতে পারি যে কোন এসপিটি কত থেকে কতর মধ্যে হলে সয়েলের কন্ডিশনটা কীরকম, সেটা কি খুব নরম, মিডিয়াম, স্টিপ, খুব বেশি স্টিপ মানে শক্ত, এগুলো আমরা এখান থেকে এসপিটি দেখো, লক্ষ্য করো 0 থেকে 2 এর মধ্যে হলে খুব নরম মাটি, এবং সেক্ষেত্রে মাটির ভারবন ক্ষমতা 2.5 টন পার মিটার স্কোয়ারে চেয়ে কম, 2 থেকে 4 এর মধ্যে হলে নরম মাটি, সেটার ভারবন ক্ষমতা 2.5 থেকে 5 টন পার মিটার স্কোয়ার, এরকমভাবে এই টেবিল থেকে আমরা বুঝতে পারি এবং ভারবন ক্ষমতা নিতে পারি। তোমাদের মূল যে আলোচনা ছিল সেটি আজকের মতো এখানেই শেষ। আমরা কিছু বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা তারিখ বাড়ি লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে পরবর্তীতে জমা দিবে এবং তিনি মূল্যায়ন করবেন।
এবার দ্বিতীয় পর্ব, প্রশ্নোত্তর পর্ব। তোমাদের জন্য আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন রেখেছি আমি। এই চারটি প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে এই মুহূর্তে কমেন্টসের মাধ্যমে আশা করছি, কারণ তোমরা ভিডিওটি অত্যন্ত মনোযোগের সহিত শুনেছ এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমি দিয়েছি। এসপিটি পরীক্ষা ড্যাশ মাটির ক্ষেত্রে উপযোগী, জাস্ট কমা দিয়ে উত্তরগুলো লিখলেই চলবে। তোমরা উত্তরগুলো, প্রথমটির উত্তর কমা, দ্বিতীয়টির উত্তর কমা, তৃতীয়টির উত্তর কমা, চতুর্থটির উত্তর দিয়ে জাস্ট কমেন্টস বক্সে কমেন্টস করো। এই মুহূর্তে তোমাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমি আশা করছি। তোমাদের কমেন্টসের প্রত্যাশায় রইলাম। তোমরা একবারে সবগুলো প্রশ্নের উত্তরই কমা কমা দিয়ে কমেন্টস বক্সে লিখে উত্তরগুলো এই মুহূর্তে জানাবে সেই প্রত্যাশা করছি। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। হাসিবুল হোসেন শান্ত, অর্ঘ দত্ত, হাসিবুল হোসেন শান্ত, তোমাদের তোমার সবগুলো উত্তর একসাথে চেয়েছিলাম, তুমি আংশিক আংশিক উত্তর দিচ্ছ। যাই হোক, তোমাদের অনেককেই আমি কমেন্টস করতে দেখছি। তোমরা আশা করি যে আজকের যে ক্লাসটি হয়েছে এটি বাসায় বসে আরেকটু ভালোভাবে দেখবে, এবং এই যে কয়টি প্রশ্ন আমি তোমাদের সামনে এই মুহূর্তে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে তখন তুমি কোথাও সুপারভিশন করতে যাবে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো উত্তর যা হবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে ফিল্ডে। তো সেক্ষেত্রে হলো এটি এই কয়টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে সঠিক উত্তর দিতে পেরেছো, আবার কেউ কেউ আমি লক্ষ্য করছি যে কিছু কিছু ভুলও করেছ। তো তোমাদেরকে আমি বলবো আগামী ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, তারপরও আশা করি তোমরা ভিডিওটি যদি দেখো মনোযোগের সহিত তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আজকের যে আলোচনা সেই আলোচনা আমি শেষ করছি, এবং আগামী ক্লাসে আমরা মাটির ভার বহন ক্ষমতা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি বারবার দেখতে ভিজিট করো দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।